শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে নিখোঁজ ডিবি হারুন। ডিবির অতিরিক্ত কমিশনার হারুন আর রশিদের বর্তমান অবস্থান নিয়ে জনমনে তীব্র কৌতূহল। কোথায় আছেন স্বৈরাচার সরকারের অন্যতম কুশীলব হারুন, তা নিয়ে আছে নানা জল্পনা কল্পনা। একটি নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে, তিনি বর্তমানে গুরুতর আহত অবস্থায় রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন আছেন। একটি ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে, দাবি করা হচ্ছে ছবিটি হারুন আর রশিদের, তবে কোনো সূত্র তা নিশ্চিত করেনি। গত 5ই আগস্ট সোমবার ছাত্র জনতা ঢাকামুখী লং মার্চের ঘোষণা দেয়। এর আগের দিন 4 আগস্ট রাতে ঢাকা মহানগর পুলিশের তৎকালীন কমিশনার হাবিবুর রহমান এক সংবাদ সম্মেলনে বলেছিলেন যে পুলিশ কোনো ছাড় দেবে না এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনে অতিরিক্ত বল প্রয়োগ করা হবে। এই ঘোষণার পর ঢাকার প্রধান প্রবেশপথগুলোতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। ডিএমপির তৎকালীন অতিরিক্ত কমিশনার হারুন আর রশিদ সহ সব ঊর্ধ্বতন কর্মকর্তারা 5ই আগস্ট সকালে রাজধানীর সচিবালয়ের বিপরীতে অবস্থিত সেন্ট্রাল কমান্ড ও কন্ট্রোল ইউনিটে অবস্থান নেন। সেখান থেকে 100 ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে রাজধানীর বিভিন্ন স্থানে চলমান পরিস্থিতি পর্যবেক্ষণ করে মাঠে থাকা পুলিশদের অতিরিক্ত বল প্রয়োগের নির্দেশ দেওয়া হয়। সেদিন সকাল থেকেই ডিআইজি হারুন ছিলেন আত্মবিশ্বাসী। তিনি মাঠের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন যে আন্দোলনকারীদের কঠোরভাবে দমন করতে হবে এবং 5ই আগস্টের মধ্যেই ছাত্র আন্দোলনের সমাপ্তি ঘটাতে হবে। যখন হাজারো জনতা উত্তরায় ব্যারিকেড ভেঙে শহীদ মিনারের দিকে এগিয়ে যাচ্ছিল, তখনও হারুন উত্তেজিত ছাত্র জনতাকে ছত্রভঙ্গ করতে এলোপাথারে গুলি ছোড়ার নির্দেশ দেন। তবে উত্তরার উপকমিশনারের মতে, এত সংখ্যক জনতাকে অল্প সংখ্যক পুলিশ দিয়ে গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়। তবু হারুন আর রশিদ গুলি চালানোর নির্দেশ জারি রাখেন। ছাত্র জনতা খিলক্ষেত পেরিয়ে বনানের দিকে এগিয়ে গেলে সেখানে পুলিশ সদস্যদের আবারও গুলি ছোড়ার নির্দেশ দেওয়া হয়, কিন্তু স্থানীয় পুলিশ সদস্যরা সেই আদেশ মানতে অস্বীকৃতি জানায়। দুপুরের দিকে যখন ছাত্র জনতার ঢল প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে অগ্রসর হচ্ছিল, তখনও গুলি চালানোর নির্দেশ আসে। তবে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা বলেন যে পরিস্থিতি এখন তাদের নিয়ন্ত্রণের বাইরে। এরই মধ্যে সেনাবাহিনীর প্রধান দুপুরে ভাষণ দেবেন খবর ছড়িয়ে পড়লে হারুন আর রশিদ আবারও আত্মবিশ্বাসী হয়ে ওঠেন। তিনি সেন্ট্রাল কমান্ড ও কন্ট্রোল ইউনিটে থাকা অধীনস্থ পুলিশ কর্মকর্তাদের বলেন যে সেনাবাহিনী এবার নিশ্চয়ই কোনো ব্যবস্থা নেবে এবং অ্যাকশনে যাবে। কিন্তু অধীনস্থ কর্মকর্তারা তাকে সতর্ক করে বলেন যে সেনাবাহিনী বল প্রয়োগে যাবে না। এরপর হারুন ওই কর্মকর্তাকে ধমক দিয়ে সরিয়ে দেন। সবশেষে দুপুর 2:30 নাগাদ যখন জনতা গণভবনে ঢুকে পড়ে, তখনও সমালোচিত পুলিশ কর্মকর্তা হারুন আর রশিদ ওয়াকিটকিতে গণভবনে পুলিশ সদস্যদের অ্যাকশনে যাওয়ার নির্দেশ দেন, কিন্তু ওয়াকিটকির অপর প্রান্ত থেকে কোনো উত্তর আসে না। গণভবনের ভেতরে জনতা প্রবেশ করলে সিসি ক্যামেরার ফুটেজ দেখে হারুন আর রশিদ চেয়ার থেকে পড়ে যান এবং আর কোনো কথা বলতে পারেন না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের খবর ছড়িয়ে পড়লে লাখো মানুষ ঢাকার রাস্তায় নেমে আসে। পরিস্থিতি বেগতিক দেখে অনেক পুলিশ কর্মকর্তা তাদের ইউনিফর্ম খুলে ফেলেন এবং দেয়াল টপকিয়ে পালানোর চেষ্টা করেন। হারুন আর রশিদও এর ব্যতিক্রম ছিলেন না। তিনি দেয়াল টপকাতে গিয়ে গুরুতর আঘাত পান এবং এরপরে আইজিপির সাথে পুলিশ সদর দপ্তরে যান। বিকেলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে তিনি আবারও সিটি কর্পোরেশনের দেয়াল টপকে পালানোর চেষ্টা করেন। তবে পুলিশের একটি সূত্র জানায় যে তিনি কূটনীতিক এলাকার একটি দূতাবাসে আশ্রয় নিয়েছিলেন। হারুনের স্ত্রী 2006 সালে ডিভি লটারিতে আমেরিকার ভিসা পান। সেই সূত্র ধরে তিনি মার্কিন দূতাবাসে পালানোর জন্য যোগাযোগ করেন, কিন্তু দূতাবাস তার প্রস্তাব নাকচ করে দেয়। পরে বিকেলে সোয়াতের একটি গাড়ি তাকে মিরপুরের দিকে নিয়ে যায়। সেখানে কিছু ব্যক্তির সাথে আলোচনা করে তিনি বিমানবন্দর দিয়ে পালানোর চেষ্টা করেন, কিন্তু টার্মিনালে প্রবেশের আগেই জনতা তাকে চিনে ফেলে এবং গণপিটুনির শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাকে রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়। সর্বশেষ খবর অনুযায়ী তিনি সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আছেন।